गाड़ी 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 कार कार की बोले एगुला बोलो गा गा गाड़ी 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 बोलो नीबो 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 इबो नी दे बो बो नीबो इबो नीबो इबो তাকাও এখন অরেঞ্জ খেয়ে দেখো তো একটা অরেঞ্জ খাও তো একটা অরেঞ্জ খাও একটা অরেঞ্জ নাও একটা অরেঞ্জ নাও ওই বসে অরেঞ্জ নাও ওরা হাত হাত দে নাও অরেঞ্জ নাও আও অরেঞ্জ নাও হ্যাঁ এখন খাও খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো ওই খাও না অরেঞ্জ ভালো লাগে নি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলো আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমরা ফ্রেন্ডসরা মিলে সবাই কেএফসিতে যাব খেতে তো সেই ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে আর আজকে যে রান্না হয়েছে এগুলো ডাল ভাজি চচ্চড়ি এরপরে বেবির জন্য মিষ্টি কুমড়া ভাজি বাবা আজকে সকালে আলু ভর্ত করেছে কারণ সকালে আমি লেট করে উঠেছি আর মা নেই বাবা রান্না করেছে এরকম করে বাবার হাতে ডাল আলু ভর্তা এত যে মজার আগে যখন এমবিএ পরীক্ষা দিতাম আফরাদের ছোট ছিল বাবা এরকম সকালবেলা করে রান্না করতো ডাল আলু ভর্তা ডিম ভাজি খুবই মজা লাগতো খেতে তো আলুর শাক ভাজি করেছে এখানে মা নিয়ে এসেছিলো বড়মুদের বাসায় যে গিয়েছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো তো আলুর শাক ভাজি ভালোই লাগে ভর্তা ভাজি সব কিছু তো দুপুরে অনেক মজা করে খেয়েছি কারণ এসব টাইপ খাবার আমার অনেক বেশি পছন্দের তো আফরাদ বেবিকে এখন রেডি করিয়ে এই যে ওর পাপাই রেডি করে দিয়েছে আর আমি রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা আজকে আমরা কেএফসিতে যাব হাই বলো হাই কোথা যাচ্ছ মানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে হ্যাঁ চিকেন খাবে হ্যাঁ কেএফসিতে হ্যাঁ ওরে টাইগার টাইগার ইয়ে টাইগার তো তিনটা ফ্রেন্ডের ফ্যামিলি মিলে তো এই তো বেশ মজা হবে আড্ডা হবে গল্প হবে সবাই মিলে অনেকদিন পরে বেশ সুন্দর একটা সময় কাটলো আর এই তো আফরাজ বেবি অনেক বেশি এক্সাইটেড সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে চিকেন খাবে বলছে কিন্তু সে কিন্তু চিকেন খেতে পারে না খাবেও না আর এই তো আমরা এখন যাচ্ছি সবাই অন দ্য ওয়ে মানে রাস্তায় আসছে তো আমরা তারপরেও সবার আগে পৌঁছে গেছি কোনো জায়গাতে আমরা আসলে লেট করি না সবসময় আগে আগে যাই এটা আমার সেই স্কুল কাল থেকে অভ্যাস কলেজেও তাই সবখানেই তাই মানে ছোটো বেবি নিয়েও আমি সবসময় সবার আগে যে হাজির হয়ে যাই আর আমার ফ্রেন্ডগুলো বিয়ে না হইতেও তারা অন টাইমে আসতে পারতো না ওরা এক্সাম হলেও লেট করে আসতো এক্সাম হলে যে আসবে একটু তাড়াতাড়ি তাও করতো না তো এই যে আমরা চলে এসেছি আর এই যে কেএফসির সামনে যে এই রাস্তাটা এখানে রাস্তা করছে মনে হয় ড্রেন করছে দেখি ভাঙা একটু প্রবলেমই এখন তো আমি আসলে খেয়াল করিনি এর আগে আসার সময় ভাবি বলছিল যে অনেক দিন ধরে নাকি কাজ চলছে জানি না তো আফরাজ তো এসকেলেটার দেখে তার উপরে উঠবে যাবে অস্থির হয়ে গেছে তো আফরাজের পাপা আফরাজকে নিয়ে উপরে গেল আমি দিশিকে ফোন দিলাম বললো যে সে আছে কাছাকাছি কালী মন্দিরের ওখানে তো ভাবলাম যে নিচেই থাকি আমি উপরে গেলাম না ওরা আসলাম একটু আর্টিসানে ঢুকে লেডিস কিছু কালেকশন দেখব বলে রেখেছিলাম তো এর মাঝে আবার ভাবিও চলে আসবে বিপাশা ভাবি তো আমরা তিনজন মিলে একটু কাপড় চোপড় দেখবো আর্টিসানে সেল চলছে 30 তারিখ পর্যন্ত 20% সেল চলছে কিছু কিছু প্রোডাক্টে 30% সেল চলছে তো আরেকটাতে আসলাম নিচে এখানেও সেল আছে বাট কাপড় কোয়ালিটি মানে কালেকশান খুব একটা ভালো লাগেনি এগুলা কিছুই ভালো লাগলো না তো আমরা একটু ঘুরে ফিরে দেখলাম আর্টিসানে কিছু জিনিস বেশ ভালোই ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখে এখন উপরে যাচ্ছি কেএফসিতে যে কারণে আমরা এসেছি আর কি খাওয়ার জন্য এই তো এখন আমরা উপরে যাব আর বাচ্চারা কি করছে মিনি গুড়ে যে ওরা মানে খেলনা দেখছে এটা করছে সেটা নিবে না হলো পুরি তো সেই অবস্থা ওর মাম্মার সাথে লেগে পড়েছে খেলনা কিনবে আফরাজও টানাটানি শুরু করে দিয়েছে ওর পাপার সাথে কেএফসির সামনেই মিনিগুড সব কিছু দেখা যায় আর বাচ্চারা ওগুলাই নিবে আমি আবার চলে আসলাম এখানে ছোটো ছোটো গাড়ি সেট দেখছিলাম তো এই তো ওদেরকে টেনে টেনে ভিতরে নিয়ে যাওয়া হলো আর এই যে দিশ ম্যাডাম বিপাশা ভাবি তো এই তো
কেএফসিতে এসে আমরা দেখি যে ক্রিসমাস ট্রি এখানেও ডেকোরেট করে রেখেছে, বাচ্চারা এখানে কিছু ছবি তুলবে। আর কেএফসিতে এত এত ছবি তোলা আছে, আমাদের খুব একটা ছবি তোলার ওরকম ইচ্ছা নেই, কারণ গ্রুপ ছবি তুলবো আমরা কিছুটা। দেন এই তো খাবো দাবো, গল্প করবো, আড্ডা দিব, সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক গল্প করেছি, অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে আসলে এরকম গল্প আড্ডা রিফ্রেশমেন্ট দেয় আর কি লাইফে, ভালো লাগে। তো আমরা পেছনের দিকে আসলাম, এইখানে আসা হয়নি, কিন্তু আমরা বেশ ছয়জন বাচ্চা মিলে আটজন মানুষজন, মানে সাতজন মানুষ, তো এই জন্য একটু বড় জায়গা লাগবে। তো পরে আবার আমরা সামনের দিকে যাব, এখানে কিছুক্ষণ বসে থাকলাম, এরপরে ওরা অর্ডার দিতে যাবে। তো খাবার অর্ডার দেওয়ার পরে আমরা টেবিলটা চেঞ্জ করে ফেলবো, কারণ জায়গাটা ছোটো মনে হচ্ছে। আর নাহলাবুড়ি এতক্ষণ একটু চুপচাপ হলো, সে এতক্ষণ খেলনা কেনার জন্য খুব বায়না করছিল। আফরোজও সেম কাহিনী, বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে গেলে আসলে এরকমই হয়, ওরা আসলে সব কিছু কিনতে চায়, এরকমটা হবে। তো আমরা কীভাবে কীভাবে ম্যানেজ করে রাখি সেইটা আসলে প্যারেন্টসদের ডিউটি। তো ওরা গেছে ওইখানে খাবার অর্ডার দিতে, বিপাশাভাবী দিশি আর আমার জামাই, তো ওখানে অর্ডার দিচ্ছে। আর আফরা যেয়েছে এখন এইটুকু এনটা নিয়ে এসেছে, এখন এইটা নিয়েই দুজন, মানে আফরাজ নিয়েছে, নাহলে বুড়িও নিবে, নাহলে কি আবার আফরাজ দিবে না, দুজনে ছোট মানুষ। তো নাহলে বুড়ি একটু বোঝে, কারণ একটুখানি বড়, আসলে অনেক গুছিয়ে গুছিয়ে কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে, এত কিউট লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। আর আফরাজ তো মানে নাহলা আপুর যেটা দেখে সেটাই নিবে, আজকে কী হয়েছে সেটাও বলবো। আর এই যে আমরা এখানে এখন জায়গা চেঞ্জ করে বসে পড়েছি, আর একটু পরে আমাদের খাবার চলে আসবে, তখন আমরা সবাই মিলে গপুস গুপুস করে খেয়ে ফেলব। আর এই তো আফরাজ ওখানে খেলতে ব্যস্ত, স্টিকার তুলছিল। তো এই যে আমাদের খাবার চলে এসছে, সবার ফ্রেঞ্চ ফ্রাই, এরপরে চিকেন, এরপরে কোল্ড ড্রিঙ্কস, যত যাই কিছু হোক না কেন, কেএফসির ফ্রেঞ্চ ফ্রাই আসলে কেএফসির ফ্রেঞ্চ ফ্রাই, এটার সাথে অন্য কোনো জায়গার ফ্রেঞ্চ ফ্রাই তুলনা করলে হবে না। বাচ্চারাও যতটা এনজয় করে, বড়রাও ততটা এনজয় করে, সেম টু সেম। আর চিকেনটা তো এই তো অ্যাজ ইউজুয়াল। তো আফরাজ বি জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এক্সট্রা করে ট্রে দিয়ে গেল নাহলে বুড়ি আর আফরাজের জন্য, কারণ ওদের খাবার আলাদা করে দিতে হবে। আর এই তো আফরাজ তো চিকেন খাবে না, এমনিতেও সে খেতেই পারবে না, সে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আর এই যে নাহলে বুড়ি একটুখানি খেয়েছে, ওর জন্য ওর মাম্মা আলাদা করে নিয়েছে, কিন্তু সে আজকে খেলো না, এরকমটাই করে বাচ্চাদের ইচ্ছা, কখনো খেতে মন চায় তো কখনো খায় না, ডিপেন্ড করে ওদের মুডের উপর। তো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে এখন খাবো আর গল্প করবো, আড্ডা দিব। আর আফরাজকে একটু ফোন দিয়ে রাখতে হবে, নইলে সে খুবই অত্যাচার শুরু করে দিবে। আর এখানে সবাই এক একটা সস খোর, মানে সস খেয়ে খেয়ে শেষ করে ফেলে দিচ্ছে, এই তো হচ্ছে অবস্থা। তো আমাদের খাবার দাবার শেষ, আমরা বের হয়েছি বাইরে কেএফসির সামনে, একটু গ্রুপ ছবি নেওয়ার ট্রাই করছি। তো এইখানে তো যে লাইটিং, কখনোই ছবি আসে না ভালো, তো একটুখানি ফুটেজ নিলাম। আর এই তো সবাই মিলে এখন আমরা আবার আড্ডা দিব, গল্প করব। তো আফরাজ যেখানে সেই কান্না, ওইখান থেকে আসবে না, সে মিনিগুড়ে ঢুকবে, কী যেন কিনবে, নাহলা বুড়িও কান্না, দুই বাচ্চা অস্থির হয়ে গেছে। তো আমরা ওদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, সরুন আফরাজকে বেলুন নিয়ে দিয়েছে। তো এরপরে আমাদের প্ল্যানিং হলো যে আমরা কফি খেতে যাব, তার আগে 99-এ আসলাম, নাহলার কিছু জিনিসপত্র কিনলো, আর আফরাজের জন্য এই যে কী বলে কপিট যে গেমটা সিলিকনের ওইটা কিনলাম। তো আফরাজ একটা নিয়েছে, নাহলা বুড়ি একটা নিয়েছে, দুইজনের শেপ আলাদা। এখন কী হচ্ছে, রাস্তায় আফরাজ এটা হাতে নিয়ে আছে, নাহলা ওরটা হাতে নিয়ে আছে, আফরাজ নিজেরটা ফেলে দিয়েছে, সে আর ওরটা নেবে না, নাহলা আপুরটা ওর লাগবে, মানে নাহলা আপুর হাতে যেটা থাকবে সেটাই ওর লাগবে, কী একটা অবস্থা। ওই যে ওরা শপিং করছে, আমি আফরাজকে নিয়ে ওর পপিট গেমটা কিনলাম। তো এই তো এরপরে আমরা যাবো, আফরাজের বাইকে যাবে না, গাড়িতে যাবে, মানে ও আন্টিদের সাথেই যাচ্ছে, নাহলে আপুর সাথে যাবে, ওইখানেই যাবে, ওগুলা রিক্সাতে উঠবে, গাড়িতে উঠবে, আমাদের সাথে বাইকে যাবে না। তো মানে বিপাশাভাবির কোলে আছে, আর আমরা দুজন এখন বাইক নিয়ে যাচ্ছি। আমরা ভেবেছিলাম সেলফি কফি খাবো, ওইখানে গিয়েছিলাম কোকন পার্কের ওখানে,
ওইখানে যেয়ে দেখি ওয়ান টাইম গ্লাস নেই, ওদের গ্লাস নেওয়ার জন্য আমাদের আর কফি খাওয়া হলো না। তো এখান থেকে আমরা আবার ঘুরে ইয়েতে চলে যাব, কি বলে, ড্যান্সিং কাপে, আকবরে ড্যান্সিং কাপ। তো এখানে যেয়ে আমরা বেশ অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, ওইখানে আমরা অনেকক্ষণ ছিলাম, খুবই মজা হয়েছে। আর এই যে অত বড় আফরাজকে বাইকে নিলাম, কারণ সে আসবে না, আবার সেই রিক্সাতে যাবে। ওই যে তোরাও চলে এসেছে, আফরাজ এখানে এসে খেলছে নিজের মানে পপিট গেমটা, সে কয়েকবার যে রাস্তায় ফেলে দিয়েছে, নিবে না জন্য নাহলাপুরটা নিবে, অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে, ভুল বুঝিয়ে রাখা হয়েছে। এই যে নাহলাপুরি আর এই যে আফরাজ, আমি নাহলাকে বলেছি শোনো তোমার গেমটা বের করলে আফরাজ কিন্তু তোমারটা আবার নিয়ে নিবে, তুমি বের করো না বাবা। আচ্ছা, তো সে বুঝেছে, সে ওটা আর বের করেনি। নাহলাপুরি অনেক লোককে অনেক কিছু বোঝে, কিন্তু আফরাজকে বোঝানো খুবই টাফ, মানে চিন্তা করতে পারিনি কীভাবে কী বোঝাবো। আর এই যে বেলুন, ওই যে নাহলাপুরি, এই যে আফরাজ, আর এইখানে আমরা সবাই মিলে গল্প করছি। আমরা কফি খাবো, দিশি আর আমার জামা চা খাবে, আর বাকি সবাই কফি। তো অনেক মজার ছিল, এখানকার চা কফি সব কিছু অনেক বেশি মজার, অনেকই। আমি নাহলাপুরি পরে একটা পুডিং খেয়েছে এখান থেকে, এই তো। তো এরপরে হাসান আসবে রাত, আমরা যখন আড্ডা শেষ আমাদের, তার 30 মিনিট আগে হাসান এসেছিলো, তারপর আমরা হাসানের সাথে গল্প করলাম। ওই সব সময় এদিক দিয়ে যাচ্ছিলো, বললো যে আসতে পারবে, তো এসে এনজয় করলো। আর এখানে গান চলছিলো, আর নাহলাপুরি দেখেন গানের তালে তালে ডান্স শুরু করে দিয়েছে, এত সুন্দর। সে খুবই মানে গান শুরু হয়ে গেলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, খুব ভালো লাগে। আমি এরকম আগে ছিলাম, মানে গান বাজলেই নাচতে মন চাই। আমার তো খুবই ভালো লাগে নাহলার এই মানে অভ্যাসটা, সব জায়গাতে সে খুব সুন্দর নাচ শুরু করে দেয়। আর এই যে হাসান এসেছে, এটা অনেক পরে, একটুখানি ফুটেজ নিয়েছি আবার ও আসার পরে। তো আমাদের আড্ডা গল্প এইখানে শেষ, কারণ বেশ অনেকটা বেজে গেছে 10:30-এর মতো। এখন বাসায় যেতে হবে, আফরাজ বেবিকে খাওয়াতে হবে, নাহলাপুরির আবার পড়াশুনো আছে। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি, এসে আমি ভাত গরম দিয়েছি, ডাল গরম দিয়েছি, আফরাজকে খাওয়াতে হবে। আমরা তো আর কিছু খাবো না, খালা আলু কেটে রেখেছে, চচ্চড়ি করা হবে আগামী দিন। বাবা এখানে কিছু বাজার নিয়ে এসেছে, খেজুর গুড় কিনেছে, আগামী দিন আমরা পিঠা বানাবো, শীতের পিঠা বানানো হয়নি, দুধ পিঠা খাবে আমার জামাই। আর বাবা আফরাজের ওটস নিয়ে এসেছে, আর আমরা এখানে পপেট গেমটা দিয়ে খেলছি, মজা করছি। তো এই তো ছিল আমার আজকে ভিডিও, হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকে অনেক কিছু করেছি, অনেক মজা করেছি, সব কিছু আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি আফরাজ বেবির জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নেক্সট ভিডিও হয়তো বা আমি পিঠা বানানোর কিছু দেখাবো, এরকম শেয়ার করবো। আর এই তো, তারপরে তো আরও সবার অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম চলেই বছর শেষে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।